এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সুন্দরী কে আছে, কিন্তু অপরদিকে চন্দ্রার চোখ দুটো যখন গ্রামের সৌন্দর্য দেখতে ব্যস্ত, তখনই হঠাৎ করে সাফার আলতো হাতে জড়িয়ে ধরল। সাফারের হালকা স্পর্শ কেন যেন চন্দ্রা নিতে পারে না। শরীর মন কেমন অবশ হয়ে পড়ে, শক্ত রাখার হাজারো প্রচেষ্টা নিমিষে ব্যর্থ প্রেমিকাতে পরিণত হয়। চন্দ্রা নিজেকে সাফার থেকে সরানোর জন্য ইশারায় তনিমাকে দেখালো। নিজের ছোট বোনের সামনে এমন কাণ্ড, আপনাকে মোটেও শোভা পায় না উকিল বাবু। চন্দ্রা কথাটা কিছুটা দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু সাফারও ইশারায় বুঝিয়ে দিল, উকিলরা বরাবর একটু বেহায়াই থাকে, বুঝলে বেগম সাহেবা। চন্দ্রার চিন্তা চেতনার এক বালতি পানি ঢেলে দিল সাফার। পরাজয় ঘোষণা করে নিজেকে গ্রাম দেখতে ব্যস্ত করল চন্দ্রা। কতদিন পর যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে চন্দ্রা। চোখ দুটো বন্ধ করে কান দুটো খোলা রাখতেই দূর থেকেও শোনা যাচ্ছে পাখির সুমধুর কণ্ঠ, গ্রামের বাতাসে ভেসে আসা মিষ্টি ঘ্রাণের সুবাস, ইন্দ্রনাথে করা দিয়ে নাড়ে, তা না হলে শহরের বাতাসে তো কেবল ধুলিকণা আর কার্বন ডাইঅক্সাইডের বসবাস, যা নাকে এসে চন্দ্রার কেমন আবোল তাবোল সুরসুরি দিয়ে যায়। নিজেকে আবারও আগের চন্দ্রাতে হারিয়ে যেতে মন চাচ্ছে। যথাস্থানে এসে ভ্যান গাড়িটি থেমে গেল। সাফার ভাড়া মিটিয়ে পেছন ঘুরতে দেখে চন্দ্রা নেই, তনিমাও গায়েব। তনিমাকে নিয়ে আপাতত চিন্তা নেই সাফারের, কারণ ও এই গায়েরই মেয়ে, তাই হারানোর কোনো চান্স নেই। কিন্তু ওর প্রাণ ভুমরা কোথায়? এত মানুষের মাঝে হারিয়ে গেল না তো, সর্বনাশ। গায়ের হাটে মেলা বসেছে, সারা বছরই নাকি এই মেলা জমজমাট থাকে। পার্শ্ববর্তী গায়ের থেকে আগত অনেক লোকজন ভিড় করে মেলায়, বিশেষ করে যুবতী মেয়েদের চোখে পড়ে বেশি এখানে। মেয়েদের বেশিরভাগ বান্ধবী বা বোনের সাথে আছে, আর বাকিদের দেখা যায় যুগলবন্দী। তাই নাকি এই মেলাকে প্রেম লীলা মেলাও বলে অনেকে। চন্দ্রার মেলার প্রতি আগে থেকেই ঝোঁক বেশি। তনিমার মুখে মেলার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি, খুব কষ্টে সাফারকে রাজি করিয়েছে, তবে ফ্রিতে নয়। উকিল বলে কথা, দেনা পাওনার হিসেব খুব ভালো করেই বোঝে, তাই আদায় করে নিল চন্দ্রার অধরের স্পর্শ নিজের গালে। সেই তখন থেকেই চন্দ্রা সাফারের নজর থেকে কেমন পালাই পালাই খেলছে। লজ্জায় মাথা তুলে তাকাতেও পারছে না সাফারের দিকে চন্দ্রা, আর এখন সাফারকে রেখে আগেই চলে গেল। সাফার প্রচণ্ড অস্থির হয়ে উঠল, চারদিকে চোখ ঘুরিয়ে চন্দ্রাকে খুঁজতে লাগলো। বুকের ভেতর পাখিটা কেমন ছটফট করছে, মনে হয় এখনই সাফারের পিঞ্জর ভেঙে প্রাণ পাখিটা উড়াল দিবে। সাফার দিশাহীন নজরে খুঁজে চলছে, সামনে আরও একটু পা বাড়াতে নিলে পেছন থেকে তনিমার কণ্ঠ এসে বিঁধল কর্ণকুহরে। সাফার দ্রুত পেছনে ঘুরে দেখে চন্দ্রা আর তনিমা মেলার বাইরে একটা পাখিওয়ালার খাঁচার সামনে দাঁড়িয়ে আছে। সাফার সামনে গিয়ে চন্দ্রার হাতে শক্ত করে ধরে একটা ধমকের স্বরে বলল, এখানে কি করছো ইডিয়েট? জানো আমি কত ভয় পেয়ে গেছি, এমনি গার্ড ছাড়া আমরা, তার উপর তোমার জন্য সম্পূর্ণ অচেনা জায়গায়, যদি কিছু হয়ে যেত ডাফার, বুদ্ধিশুদ্ধি কিছু কি আছে নাকি ওটা বাসায় রেখে বের হয়েছে ফোনের সাথে? মুহূর্তেই চন্দ্রার চোখগুলো ছলছল করে উঠল। তনিমা পাশ থেকে সাফারের কথার মাঝে বাদ শুধাল, ভাইয়া ভাবির কোনো দোষ নাই, আমি ভাবিকে টেনে এখানে নিয়ে আসছি, প্লিজ তুমি ভাবিকে কিছু বলো না। সাফার বুড়ো আঙুল আর তর্জনের সাহায্যে মাথাটা হালকা চেপে ধরল, টেনশনে মাথা ধরে গেছে মুহূর্তেই। এই মেয়েটির প্রতি কেন যে এত দুর্বল, সাফার বিরক্ত নিজের প্রতি। চন্দ্রার হাতটা সরানোর চেষ্টা মাত্রই সম্বিত ফিরে পায়। রাগী চোখে চন্দ্রার দিকে তাকাতেই চন্দ্রার মলিন মুখখানা চোখে পড়ে। মুহূর্তে নিজেকে ধাতস্থ করে ঠোঁট দুটো প্রসারিত করে হাসি এসে আলগোছে বলল, পাখি নিবে চন্দ্রা? চন্দ্রা কিছু বলল না, মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে আছে। সাফারের বুঝতে বাকি নেই চন্দ্রার রাগের কারণ কি, তবে আপাতত ব্যাপারটাকে আর ঘটালো না, বরং এড়িয়ে যাওয়া বাঞ্ছনীয়। দৃষ্টি স্থির করল পাখিওয়ালার উপর, লোকটির কাছে প্রায় ছোট ছোট ২০টা খাঁচা ছিল, সাফার সব কিনে ফেলল। সাফারের এহেন কাণ্ডে চন্দ্রা বিস্ময়ের সাথে উৎফুল্ল হল, রাগ সব গোলে পানি হয়ে গেল। বন্দি খাঁচার পাখিগুলোকে চন্দ্রা মুক্ত বিহঙ্গে ছেড়ে দিল। তনিমা বিচলিত কণ্ঠে শুধাল, কি করলে ভাবি, এতগুলো পাখি ছেড়ে দিলে? ডানা মেলে উড়ে চলা পাখিগুলোর দিকে তাকিয়ে থেকে বলল চন্দ্রা, তোমাকে যদি একটা স্বর্ণের খাঁচায় বন্দী করে রাখা হয় কি করবে তুমি? তনিমা চুপ হয়ে গেল। সত্যি তো, কি করব, খাঁচা তো খাঁচাই হয়, হোক তা স্বর্ণের বা পিতলের, পাখিরা মুক্ত স্বাধীন, আর মুক্ত আকাশে বিচরণ করাই এদের ধর্ম। তাদের খাঁচায় বন্দী করা মানে মৃত্যুদণ্ডের সাজা দেয়া। খাঁচায় বন্দী এমন হাজারো পাখি আছে, তাদের নিকট মুক্তি মানে কল্পনার বেহেস্ত। জীবনের শতভাগ সময় তারা বন্দিশালায় অতিবাহিত করে দেয়।
ঠিক বলছো ভাবি, আমি কখনো এমনভাবে ভাবি নাই তো, তাই বুঝবার পারি নাই, ক্ষমা করো। সত্যি বলতে আমি তো একদিনও থাকবার পারমু না এমন খাঁচায়। চন্দ্র মৃদু হাসল। জানো তো অনিমা, বলতে গেলে আমরা সবাই এক অদৃশ্য খাঁচায় বন্দি থাকি সারা জীবন। যখনই কেউ এই অদৃশ্য খাঁচার বেড়িবাঁধ ভাঙার চেষ্টা করেছে, তখনই যুদ্ধের আরম্ভ ঘোষণা করে। হঠাৎ সাফারের হাঁকে দুজনেই পেছনে তাকায়, ফোন পকেটে রেখে দ্রুত পায়ে এগিয়ে আসছে। তোমাদের হয়েছে, তাহলে ভেতরে চলো, বেলা বাড়ছে, আবার বাড়িও ফিরতে হবে। সাফার চন্দ্রার হাতটি আবারও শক্ত করে ধরল। চন্দ্রা কিছুক্ষণ হাতের দিকে তো কিছুক্ষণ সাফারের দিকে তাকিয়ে সামনে হাঁটা ধরল। এই হাতটি যেন হাত নয়, নির্ভরশীলতা, চন্দ্রাকে সকল অশুভ থেকে রক্ষার হাতিয়ার। ঢাকার সবচেয়ে বড় আধুনিক হসপিটালে শুয়ে আছে মিনিস্টার মুহাদ্দিস আবু নাসির। পার্টি চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, বর্তমানে ঢাকার সবচেয়ে দামি হসপিটালে বেহুশ হয়ে পড়ে আছে, সম্ভবত হার্ট ফেল করেছে। হসপিটালের বাহিরে প্রেস মিডিয়ার ভিড় জমেছে। আইসিইউর বাহিরে তার সহকর্মী শফিক এবং রিলেটিভ দাঁড়িয়ে আছে, কারণ ডাক্তার নার্স বাদে কারও প্রবেশ নিষেধ। কিছুক্ষণ পর মন্ত্রীর জ্ঞান ফিরল, আশেপাশে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করতে লাগলো। সামনে অভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো, চিৎকার করতে গিয়েও করতে পারলো না, মুখ দিয়ে কোনো সাউন্ডই বের হচ্ছে না, হাত পাও নাড়াতে পারছে না, সাময়িকভাবে বলা যায় প্যারালাইজড হয়ে গিয়েছে। মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরিধান করে অভ্র ধীর পায়ে এগিয়ে এলো মিনিস্টারের দিকে, কিছুটা ঝুঁকে কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলতো, কেন শুধু শুধু নিজের মৃত্যু ডেকে আনলেন? আপনার জন্য শহরের সবচেয়ে দামি স্কট দেওয়া সত্ত্বেও ভদ্রঘরের মেয়েদের দিকে নজর পড়ার সাহস কী করে করলেন আপনি? নীলাম্বির মতো আগুন সুন্দরী মেয়েকে নিয়ে সুখে থাকতেন, কিন্তু সুখে থাকলে ভূতে কিলায়, কথা আছে না? আপনার দশা এখন অনেকটা সেরকম, কেন করতে গেলেন এমন? জানেন যে মেয়েটিকে এক রাতের জন্য বিছানায় চেয়েছেন সে কে? মেয়েটির নাম চন্দ্রাবতী। আর চন্দ্রাবতী কে জানেন? শুভর, ও সাফার মির্জার বউ। আর তুই হারামজাদা, ওর বউর দিকেই নজর দিলি? তোর কপাল ভালো যে সাফার এখন এখানে নেই, তা না হলে তোকে যে কি ভয়ঙ্কর মৃত্যু দিত সেটা ভাবলে আমার রু কেঁপে উঠছে। যাই হোক, এখন কাজটা আমার হাতে নিয়েছি, চিন্তা করবেন না মন্ত্রী সাহেব, আমি একদম কষ্ট দিব না, একটু কোঅপারেটিভ করবেন আমার সাথে, আপনিও কম ভুগবেন আর আমারও কষ্ট কম হবে। অভ্র পাশ থেকে একটা বালিশ তুলে নিল, বালিশ নিয়ে মন্ত্রীর কাছে আসতে কি মনে করে আবার থেমে গেল। মন্ত্রীর ভয়ার্থ চোখে কৌতূহল হয়তো কিছু জানার। অভ্র এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল, কিছু জানতে চান মিনিস্টার? আই গেস আমি কেন এসব করছি, এতে আমার লাভ কি? মন্ত্রী অক্ষী পল্লব ফেলে ইশারায় সায় দিল, কারণ যে মেয়েটিকে ও চেয়েছে সে সাফার মির্জার স্ত্রী হলে অভ্র কেন ওনাকে মারছে? অভ্রের ক্ষতি তো করেনি উনি কখনো, না অভ্রের পরিবারের মেয়ের দিকে তাকিয়েছে। তাহলে অভ্র মন্ত্রীর এহেনা প্রশ্নে হতাশাগ্রস্ত। মিনিস্টার সাহেব, আপনি আসলেই গাধা সেটা আবারও প্রমাণ করলেন। লাভ ক্ষতির ব্যবসা আপনারা করেন, আমরা তো বন্ধুত্ব করি, বন্ধুত্বের জন্য জান দিতেও পারি, আবার জান নিতেও পারি। তাছাড়া আপনি কোন মহৎ লোক, বরং দুনিয়া থেকে একজন পাপী আর দেশ থেকে একজন দুর্নীতিবাজ কমবে। তাহলে ওকে মিনিস্টার, আল্লাহ হাফেজ। অভ্র শুভ্র সাদা বালিশটি মিনিস্টারের মুখে চেপে ধরল। কিছুক্ষণের মধ্যে মিনিস্টার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যেহেতু হাত পা নড়াচড়ায় অক্ষম ছিল, তাই কোনো ধস্তাধস্তিও করতে পারেনি। অভ্র চুপচাপ আইসিইউ থেকে বের হয় মলিন মুখে সাংবাদিকদের জানালো, মিনিস্টার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আই এম রিয়েলি সরি, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সব উপর আল্লাহর ইচ্ছা। কিন্তু ডাক্তার, আচমকা তার মৃত্যুর কারণ কি কিছু তো বলুন, কাল পর্যন্ত পার্টিতে তাকে দেখলাম ভালো, আজ হঠাৎ কি হলো? আমরা আগে যা সন্দেহ করেছি তাই হলো, ইটিটি করে দেখি তার হার্টের অবস্থা খুবই খারাপ, এনজিওগ্রাম করার পর দেখা যায় তার হার্টে বেশ কয়েকটি ব্লক আছে, এ সম্পর্কে হয়তো ওনার কোনো ধারণা ছিল না। আমরা দ্রুত বাইপাস সার্জারি করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর আগেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ব্যাপারটা খুবই দুঃখজনক। বাইক ছুটছে হাওয়ার গতিতে, চোখের নিমিষে গায়েব হয়ে যাচ্ছে রাস্তার দুই ধারের গাছপালাগুলো, নিজেকে আজ মুক্ত মনে হচ্ছে অর্পিতার কাছে। মন সবসময় চেয়েছে এমন মুক্ত হতে, মুক্ত হয়ে থাকতে, মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে, কিন্তু থাকতে হয়েছে সারা জীবন গৃহপালিত জীবের মতো।
স্বাধীনতার সাতটুকু কখনো চোখে দেখার আশা করতে পারেনি। প্রতিদিন নিয়ম মাফিক কলেজ ভার্সিটি কোচিংয়ে সীমাবদ্ধ ছিল জীবন। বন্ধুদের সাথে আড্ডা ঘোরাফেরার শখ কখনো পূরণ করতে পারেনি। আগে বাবা থাকতে কিছুটা ছাড় পেল, বাবার হঠাৎ করে চলে যাওয়ায় ভাইয়ের শাসন যেন বেড়ে যায় ওদের উপর, তাই ছোট্ট স্বপ্নগুলো পূরণ করাও কেমন দুঃসাধ্য ব্যাপার মনে হতো। বাইক থামলো একটা দিঘির পারে, বাইক থেকে নেমে দুজন হাঁটা ধরলো সামনে। জায়গাটা অসম্ভব সুন্দর, বড় বড় বন্য ঘাস আর বন্য ফুল জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে, যেন কবির কল্পনায় আঁকা কোনো ছবি। বড় বড় ঘাসগুলোর উপরে বসে পড়ল আমির আর অর্পিতা। আজ প্রথম সবার চোখে ফাঁকি দিয়ে বোরখা পরে লুকিয়ে বের হয়েছে অর্পিতা আমিরের সাথে। প্রথম দিকে আমির অর্পিতাকে প্রশ্রয় দিতে একদম মন চায়নি, কিন্তু এখন মনে হচ্ছে ভালোই হলো। ভালোবাসায় একটু একটু নিয়ম ভঙ্গ করাই প্রেমিকের দায়িত্ব, তা না হলে সে কেমন প্রেমিক পুরুষ? নিয়ম মেপের প্রেম করা যায় না, প্রেম হবে বাধাহীন। জগতের কোনো নিয়ম প্রেমিককে বাধা দিতে পারবে না তার প্রেমিকার স্পর্শে আসতে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আমির বলল, অর্পি, তোমার ভাই জানতে পারলে কিন্তু আমার মৃত্যুদণ্ড নিশ্চিত, মনে রেখো। চিন্তা করবেন না, আমি আপিল করে রিকোয়েস্ট করব। মৃত্যুদণ্ড দিলে বলে যাতে আপনাকে আমাকে একসাথে দেয়, আর ভালো হবে একসাথে দুজনকে যাবজ্জীবন দিলে কেমন হবে ব্যাপারটা? আমিরের হাসি পেল, মুখ প্রসারিত রেখেই বলল, আমি কিন্তু ব্যাপারটা নিয়ে সিরিয়াস অর্পি। সাফার ভাইয়া অন্য কারোর কাছ থেকে জানার আগেই আমাদের বলে দেওয়া উচিত, তুমি কি মনে করো? আমিও ভাবছি চন্দ্রা আর রীতির পরীক্ষাটা শেষ হোক, তারপর ভাইয়ের সাথে আমি কথা বলবো।